হাসিনা সরকারকে ছাড়ছে না লুটারাদের কথা প্রজেক্ট দাও টাকা দাও তুমি বিদ্যুৎ গরিবকে দিও না আমার সেক্রেটারিতে এসি চলবে আমার গাড়ি চলবে আমার ভাতা কমানো যাবে না সুশীল বরে পরিচিত খাদ্যমন্ত্রী পানি ঢালার জন্য বিদেশে যাবেন অর্ধ শত কোটি টাকা খরচ করে ওইটাও বন্ধ করবে না আমরা এই জন্য গত 6 আগস্ট থেকে দেশব্যাপী এই জ্বালানি তেল সার ওষুধ বিদ্যুৎ খাদ্যপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণপ্রতিব সিদ্ধান্তের প্রতিবাদে সংগ্রাম শুরু করেছি সরকার এই সব জায়গায় ভীত হয়ে গতকাল ছাত্র নেতাদের অ্যারেস্ট করল আজকে সকাল থেকে ওই শাহবাগে তারা ত্রাসের রাজত্ব কায়েম করল ছাত্ররা যাতে মাঠে নামতে না পারে ছাত্র বন্ধুরা সহনশীলতার সাথে মিছিল করে যখন আসছিল সেখানেও তাদের উপরে হামলা করা হলো এই হামলায় আহত রফি নন্তু জুয়েল রাশেদ মিখা মিথুন তারা আহত হয়েছে তিনজন এখনো পর্যন্ত হসপিটালে আছে বাংলাদেশে কমরেড ফিরোজের কাছে শুনেছেন ওই নাটোরে ছাত্রলীগের কোন্টারা আমাদের ব্যানার ফেস্টুন এবং লিফলেট নিয়ে পুড়িয়ে ফেলেছে মাইক বন্ধ করে দিয়েছে কালিয়া করে সভা করতে দেওয়া হয় নাই দেশগাই মিটিং করতে দেওয়া হয় নাই বিদ্যুৎ মন্ত্রীর জায়গা ক্যারিগঞ্জ লিফলেট ছেড়ে ফেলে বলা হয়েছে এইটা বিদ্যুৎ মন্ত্রীর এলাকা হরতাল টরতাল চলবে না এই ধরনের ঘটনার মধ্যে আমাদের নেতা কর্মীরা দৃঢ়তার সাথে আজকের হরতালের সপক্ষে প্রচার প্রকাণ্ড অব্যাহত রেখেছে এই ভয়ের রাজত্বের মধ্যে আমরা মনে করি বাংলাদেশের মানুষ হরতালের সপক্ষে যে নৈতিক সমর্থন দিয়েছে সেইটা অসাধারণ অবিস্মরণীয় এবং বাংলাদেশের ইতিহাসে আজকে এটা একটি বিরাট ঘটনা হয়ে থাকবে যে দ্রব্যমূল্য নিয়ে যখন কেউ কথা বলে না বামপন্থীরা প্রতিকূলতার মধ্যে তারা হরতাল আহ্বান করে নৈতিক সমর্থন জনগণের থেকে পেয়েছে আমরা আজকের সমাবেশ থেকে এই সব যারা গ্রেপ্তার হয়েছে অনতিবিলম্বে মুক্তি চাই আমাদের দিনাজপুরের ছাত্র মৈত্রীর সভাপতি কমরেড লিটন রায়কে গ্রেপ্তার করা হয়েছে আজকের মিছিল এর আগে অনেক জায়গায় তারা মিছিল করতে দেয়নি আমরা লিটন রায়ের মুক্তি চাই যদি মুক্তি দেওয়া না হয় আজকের মধ্যে আগামীকাল আমরা নতুন কর্মসূচি দেব আমি জনগণকে আহ্বান জানাই জনগণ যেভাবে নৈতিক সমর্থন করেছে এইবারে সমর্থন একটু ঘাটতি আছে নৈতিক সমর্থন হয়েছে আমরা আহ্বান জানিয়েছিলাম তাকে আজকে তার কানে পানি ঢোকাতে গেলে রাজপথে নেমে সক্রিয় সমর্থন দিতে হবে আজকে হয়তো সব জায়গায় আমরা জনগণের সক্রিয় সমর্থন আদায় করতে পারিনি আমি দেশবাসীকে আহ্বান জানাব বামপন্থীরা আজকের হরতাল করে তার কর্মসূচি শেষ করছে না প্রস্তুত হন আগামী দিনে আমরা নয় বাম সংগঠন অন্যান্য বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বিশিষ্ট মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে দেশ নিয়ে ভাবে যারা দ্বিদলীয় রাজনীতির ধারায় বাংলাদেশকে যে পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায় যে শোষণের রাষ্ট্রে পরিণত করতে চায় বাংলাদেশকে যে অন্যায় এবং অনৈতিক রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে বিকল্প শক্তি সমাবেশের পক্ষে আছে তাদের সাথে কথা বলে আগামীতে আমরা অবরোধ সহ ঘেরাও কর্মসূচি দেব আপনারা সজাগ হন এই সব কর্মসূচি শুধু বামপন্থীদের কর্মসূচি হবে না এই কর্মসূচি হবে বাংলার জনগণের কর্মসূচি আসুন আমরা আজকে এই সফল হরতালের পরে এই সিদ্ধান্ত নিয়ে ঘরে ফিরে যাই আগামী দিনে বৃহত্তর কর্মসূচি দেব আন্দোলন করে তুলব জিনিসপত্রের দাম না কমানো পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে বন্ধুগণ আমার কথার শেষে আরেকটি বিষয় উল্লেখ করে শেষ করি দেখবেন আজকেও অনেক খবর টেলিভিশন পত্রিকায় পাবেন প্রথমে সরকারি দল বলবে কই আপনাদের তো জনসমর্থন নাই গাড়ি তো চলল আগেই বলেছি মালিকরা গতকাল জোর করে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে